নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পৌষ সংক্রান্তিকে ঘিরে শিলচরে উৎসবমুখর পরিবেশ। কাছাড়ের ইন্দো বাংলা সীমান্ত পশ্চিম কাটিগড়ার সীমান্তে এক দুঃসাহসিক ঘটনা। শহরের বেহাল সড়ক মেরামত করতে কোদাল নিলেন একজন পুলিশ কর্মী। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে গোটা রাজ্যের সঙ্গে বরাকের শিলচর শহরে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে। রবিবার সকাল থেকে মানুষকে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। শহরের বিভিন্ন বাজারগুলোতে মাছ মাংস, ফলমূল, শাকসবজি, নারকেল, চাল ইত্যাদি বিভিন্ন সামগ্রী ক্রয় করতে দেখা গেছে। ঘরে ঘরে গৃহিণীরা রকমারি খাবার তৈরিতে ব্যস্ত। পৌষ সংক্রান্তি উপলক্ষে আনন্দে মাতোয়ারা হয়ে উঠছে গোটা শহর। পৌষ সংক্রান্তিকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ভেলাঘর। হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে শহর জুড়ে আনন্দের জোয়ার বইছে। কাছাড়ের ইন্দো বাংলা সীমান্তের পশ্চিম কাটিগড়ার মহাদেবপুরে এক দুঃসাহসিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে গেল। অভিযোগ মতে অজয় দে ও তার স্ত্রী শিল্পী দে সহ তার দুই মেয়ে সুস্মিতা দে, সুমা দে মিলিয়া তার বড় ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়কভাবে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে নিকটবর্তী গুমরা থানায় গিয়ে আঘাতপ্রাপ্ত অপর্ণাদের উপর হামলাকারীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। ঘটনাটির মামলা দায়ের করা সত্ত্বেও 24 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো তদন্তে নামেনি ও দায়ের করা অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতেও অক্ষম পুলিশ। পুলিশের নীরব ভূমিকা নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে পুত্র সন্তানহীন মহিলার উপর আক্রমণ ও রক্তাক্ত দেখে বৃহত্তর এলাকায় কাটিগড়া পুলিশের নীরব ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আর অজয় দে, শিল্পী দে, সুস্মিতা দে, সুমা দে, তারা আমারে আইয়া তারার বাড়ির থেকে অস্ত্র শস্ত্র লইয়া আইয়া আমারে খুব মারামারি পিটাপিটি করছেন। আমি তো উঠিয়া করবার মতো উপায়ও নাই বলে আমি যেন উঠিয়া তারার লগে মায়ের করতাম আমি তা পারছি না। আমারও যদি বাচ্চা বাচ্চা রই থাকে তো আমার একটু সাহিত্য হইল না। আশপাশ মানুষের দেখুন দেখি আইবার মতো ক্ষমতা নাই, তারা যেরকম ফিটি ইচ্ছা এই যখন মানুষ আইলে মানুষের আরো উল্টা বকাওকে বকাওকে করছেন। আর কেউ আইয়া সাহস করি আমার দত্ত ভাসনা খুব মারছেন, খুব ফালাইয়া মাটি ফালাইয়া এও আমি চাইছি থানার আশ্রয় রয়েছি। আর চাইছি আপনারা আইনের আশ্রয় আমার সুযোগ দিবার লাগিয়া ন্যায় বিচার চাই। শিলচরের বেহাল সড়ক সংস্কারে এবার জনসমক্ষে এক নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করল কাছাড়ের এক পুলিশ কর্মী। সড়কের জরাজীর্ণ অবস্থা থেকে পথচারীদের মুক্তি করতে শেষ পর্যন্ত কোদাল হাতে নিয়ে ময়দানে নামলেন একজন ট্রাফিক পুলিশ। শহরতলির ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সেই ট্রাফিক পুলিশকে সড়ক সংস্কারে ব্যস্ত থাকতে দেখা গেছে। দৃশ্যটি সামাজিক গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। উল্লেখ্য, পূর্ত বিভাগ ও বিভিন্ন টেলিফোন কোম্পানি সহ অন্যান্য সরকারি বিভাগ রাস্তা খনন করে পাইপলাইন বসানোর দরুন বিভিন্ন এলাকার সড়ক বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এই অবস্থায় যানবাহন সহ পথচারীদের সড়কে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শহরের এহেন অবস্থায় যেখানে পূর্ত বিভাগকে এগিয়ে আসার কথা, সেক্ষেত্রে একজন ট্রাফিক পুলিশ জনগণের সুবিধার্থে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে কোদাল হাতে সড়কের গর্ত ভরাটের কাজে হাত দিয়েছেন।
কারণ রাস্তা খননের ফলে বিভিন্ন জায়গায় পুকুর সমগর্ত সৃষ্টি হওয়ায় জনগণকে বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। জনসাধারণের সমস্যা নিরসনে একজন ট্রাফিক পুলিশ কর্তৃক সড়ক সংস্কারের এই বিরল দৃশ্যটি সামাজিক গণমাধ্যমে গুঞ্জন সৃষ্টি করায় সেবামূলক কাজের নজিরবিহীন উদাহরণ জনসমক্ষে উঠে আসার পাশাপাশি ট্রাফিক পুলিশের কর্মনিষ্ঠাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ভূমাফিয়াদের বিরুদ্ধে থানায় মামলা করার পরেও সুবিচার পাননি এখনো পর্যন্ত অসহায় বিধবা মহিলা সাবিত্রী দাস। শিলচর শহরতলি বুধুরাইল রেংটি বস্তিতে মাটি মাফিয়া ও ভূমাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত স্বামীহারা এক অসহায় বিধবা মহিলা। অসহায় বিধবা মহিলার জমি থেকে মাটি কেটে শত শত ট্রাক মাটি পাচার হচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। দিনরাত প্রতিদিন এক্সকেভেটর ও জেসিবি লাগিয়ে মাটি কেটে বিক্রি করছে মাটি মাফিয়ারা। জমির মালিক সাবিত্রী দাস জানান, কয়েকবার মাটি মাফিয়াদেরকে ওনার জমির মাটি না কাটার জন্য বলেছিলেন, তারপর মাটি মাফিয়ারা ও ভূমাফিয়ারা প্রাণী মারার ধমকি সহ অশ্লীলভাবে গালিগালাজ করে। তারপর তিনি মাটি মাফিয়া ও ভূমাফিয়াদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন, কিন্তু মামলা করার অনেকদিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত ভূমাফিয়াদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি পুলিশ বলে জানান জমির মালিক। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জমির মালিক সাবিত্রী দাস বলেন, থানা ও আদালতে মামলা চলাকালীন কিভাবে ভূমাফিয়ারা মাটি কেটে বিক্রি করছে। আমার নাম সমীরণ দাস, বুধুরাইল লেংটি বস্তি। আমার জায়গা আছে 2 বিঘা 12 কাঠা। আচ্ছা, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী আপনার কাছে আমি প্রণাম জানাই, আমি প্রণাম গ্রহণ করেন। দেখেন আমি সদর থানাতে এফআইআর দিছি। কতদিন আছে এফআইআর দিছি? ওই তো 10-15 দিন আগে। আচ্ছা, তোমার কেন এফআইআর দিছুন? দিছি আমার জায়গার মাটি কাটিলা। কে কাটে? ওই তো এই মাফিয়া ডনরা। ভূমাফিয়া? ভূমাফিয়ারা। আচ্ছা, মাটি কাটিয়ে বাধা দিছিলা? নি মাটি বাধা দিছি, দিলে অশ্লীল ভাষা গালাগালি করে, আমার কোনো প্রতিকার হয় না। এখন লো 3 বার আমি নিউজ করছি, সদর থানাতে পায়ে দেওয়া আছে, কিন্তু কোনো প্রতিকার আমার করে না। আপনারা অতি সত্বর আমার এটার উপায় করেন, মাটি কাটা বন্ধ করেন। আসামের মুখ্যমন্ত্রী আপনার কাছে আমি জোরাত প্রণাম জানাই, আমার প্রণাম গ্রহণ করুন। আমার মানে আপনি প্রশাসনের কাছে কিতা দাবি জানাইব? প্রশাসনের কাছে কিতা দাবি, কিতা বিচার লাগে আপনি? আমার মাটি কাটা বন্ধ করতো, আমার জায়গাটা মাফিয়া। আপনি জায়গা নেওয়ার চেষ্টা করেননি মাফিয়ারা? তারা তো হুইলার বয় দেয়, গরু উঠাইলে তো চায়, খুব অসভ্যতা করতেছে। আর জননেতা প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের আবক্ষ মুক্তি উন্মোচন হলো শিলংপুরটির ফুলবাড়িতে। তার পরিবারের সদস্যদের উদ্যোগে এই মূর্তিটি এখানে বসে। আবার উন্মোচনে ছিলেন শহরের বিশিষ্ট নাগরিকরা। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন রবীন্দ্র দাস, গীতেশ দাস, নিখিল রঞ্জন লস্কর, কবি সাংবাদিক অতীন দাস, বিজয় কৃষ্ণনাথ, ইমাদুদ্দিন বুলবুল হারান্দে সহ বিশিষ্ট ব্যক্তিরা। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্র দাস, অতীন দাস ও বিথিকা আচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন লস্কর পরিবারের সন্তান সৌম্যকান্তি পুরকায়স্থ। বক্তারা জানান, নিবারণ চন্দ্র লস্কর ছিলেন আসাম মন্ত্রিসভার একজন সদস্য, করিমগঞ্জ লোকসভা আসনের পরপর 2 বারের সাংসদ। তিনি নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃত বিভাগে প্রথম বিভাগে এমএ পাস করেন। তিনি ছিলেন গুরুচরণ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক, কাছাড় কলেজের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। অতি প্রিয় দাদু শ্রী নিবারণ চন্দ্র লস্করের 122তম জন্মবার্ষিকীতে আমরা ফ্যামিলির পক্ষ থেকে ওনার এই আবক্ষ মূর্তি উন্মোচন করেছি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল কি ওনার যা বরাকভেলি কাছাড়ের উপর যা উনি করেছেন, যা কন্ট্রিবিউশন অনুসূচিত জাতির উপরে, সব লোকজন ভুলে গেছে। আজকে পার্ক রোড ওনার নামে নিবারণ চন্দ্র লস্কর সরণি, কিন্তু সবাই এটাকে এখনও পার্ক রোড বলে। তো আমরা ফ্যামিলির তরফ থেকে এটাই ইচ্ছা যে ওনার যে স্মৃতি, ওনার যা যা কাজ করেছিলেন, আমরা ওটা আগে নিয়ে যেতে চাই। আর এটাও যে লোকজন জানুক যে উনি বা ওনার মতো যারা ছিলেন তখনকার দিনে কী করেছেন কাছাড়ের জন্য। কাছাড়ে যখন 1947-এ কী করে কাছাড়কে বাঁচানো হয়েছিল রেফারেন্ডাম থেকে, আমাদের সুভেনিয়ারে সব লেখা আছে, সুভেনিয়ার একটু করেই উন্মোচন হবে। আর তার উপরে আমাদেরও এটাও ইচ্ছা যে উনি যে শুরু করেছিলেন কাছাড় কল্যাণ সমিতি, আমরা সেটাকে আবার শুরু করে কাছাড়ের তথা বরাকভেলির উন্নতির জন্য আমাদের নিজেদের প্রচেষ্টা চালিয়ে যেতে চাই। ধন্যবাদ। রংমাই নাগা সম্প্রদায়ের 2 দিনব্যাপী পরম্পরাগত বিবাহ অনুষ্ঠান সম্পন্ন রবিবার।
শিলচর ফাটক বাজার রোড স্থিত নাগাপঞ্জিতে রংমাই নাগা সম্প্রদায়ের দুই দিনব্যাপী পরম্পরাগত বিবাহ অনুষ্ঠানে সম্পন্ন ঘটে রবিবার। এতে রংমাই নাগা সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যসূচির মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। শনিবার বিকেলে দলীয় কর্মীদের নিয়ে ধলাই সপ্তগ্রামে লায়লাপুর পুলিশের গাড়ির ধাক্কায় নিহত দুই ছাত্র আসাদ গনি বরলস্কর ও মুস্তাফা আহমেদ লস্করের পরিবারের খোঁজ খবর নেন সোনাই প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। উভয় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি আরো বলেন, হত ছাত্রদের মাতা পিতাকে শান্তি দিতে পারেন একমাত্র স্রষ্টা, তাই স্রষ্টার কাছে উভয় পরিবারকে শান্তি প্রদানের জন্য প্রার্থনা করতে সবার কাছে অনুরোধ জানান। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আগামীতে যাতে পুনরায় না ঘটে এর জন্য যুব সমাজের কাছে সতর্কতা অবলম্বন করার আর্জি জানান এবং সরকারের কাছে তীব্র গতিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করার দাবিও জানান। পরিবারের একমাত্র রোজগারি ছেলে আসছিল, আজকে মারা যাওয়ায় পুরো পরিবারটা ধ্বংস হয়েছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে ওই পরিবারকে খাড়া রাখার জন্য যাতে আর্থিক সাহায্য করা হয়। আগে এইরকম মানে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা অ্যাক্সিডেন্ট হলে একটা আর্থিক সাহায্য করা হয়, আমি ডিসি মহোদয়কে বলবো যাতে ওই পরিবারকে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টে একটা সাহায্য করার জন্য এমএসএটি ক্লেম যেটা পাবে তখন সময়ে পাবে, যখন দেরি হবে ওই পরিবার যাতে বেঁচে থাকতে পারে, দুইটা পরিবারকে যাতে এমএস মানে আপনার একটা সাহায্য করা যায় ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অনুরোধ করব। আর যাতে দেখেন রাস্তাঘাটে এত বেশি দুর্ঘটনা ঘটছে, গাড়ির লিমিট স্পিড লিমিট এত বেশি হচ্ছে, দিন দিন ঘটনা ঘটছে, তো যাতে স্পিড লিমিটের উপরে একটা কন্ট্রোল রাখা খুবই দরকার। জেলা পৌর মানে পরিবহন বিভাগ হোক কিংবা জেলা পুলিশ কিংবা জেলার প্রশাসন সব মিলে এটার গতির যদি স্পিড না কমানো হয় তাহলে এইরকম ঘটনা ঘটবে আরও, যাতে এটা অতি সত্বর জেলা প্রশাসন বসে যাতে রোডে এটা স্পিড গতি কমানোর জন্য যাতে ব্যবস্থা করা হয়। আজকে দুইটা পরিবার ধ্বংস হয়ে গেছে, পুরো ধ্বংস হয়ে গেছে, আর সেই পরিবারের পাশে গেলে বোঝা যায় ওই পরিবারটা কত মর্মাহত। সাংবাদিক ও শিক্ষক প্রয়াত সুদর্শন গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয় রবিবার। শিলচর মথসহ সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে রবিবার প্রয়াত শিক্ষক তথা সাংবাদিক সুদর্শন গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এদিন ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শহরের বিশিষ্টজনেরা। পরে আয়োজিত সভায় সুদর্শন গুপ্তের কর্মকাণ্ড ও তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অনেকেই। এদিন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ও তমলকান্তি বণিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রেফারেবলি আমরা রাধা মাধব কলেজ, আর দরকার লাগলে আমরা সবাই মিলে রাধা মাধব কলেজকে বলবো যে ইউ আন্ডারটেক দিস রেসপন্সিবিলিটি, উই আর অল উইথ ইউ এন্ড দ্য হোল সোসাইটি ইজ। আর সুদর্শনের নামের সঙ্গে আমার মনে হয় না কেউ এটাকে অপোজ করবে বলে। Why I am saying no to Way to Borak, because Way to Borak is an upgrowing startup. We do not know what is the future of Way to Borak. Radha Madhav College has got more of a stable future which will involve the life of many students, thousands of students. To dutatei kora jay, tobe preferably Radha Madhav College er giye jodi amra ekta kichu korte pari with the support of administration, I think amar theke amar joto tuk korar dorkar amra nischoy korbo. Sudarshoner poribar ke amar antorik bishesh kore cheler proti amar আন্তরিক ভালোবাসা থাকলো, যখনই যখন দরকার পড়বে আই এম অলওয়েজ দেয়ার। ওর টিউশনের ঘর ছিল আমার বাড়ির পাশে, তো অনেকদিন এরকম হয়েছে যে সুদর্শন ওকে দিয়েই আমার সঙ্গে দাঁড়িয়ে অনেক সময় আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে কথা বলতো, এবং অবভিয়াসলি দ্য টপিকস অফ ডিসকাশন উড বি 360 degrees, হ্যাঁ, রাইট ফ্রম পলিটিক্স টু স্পোর্টস টু কলেজ টু ACTA টু হোয়াট নট। এবং ইনফ্যাক্ট ওর স্বাস্থ্য সম্বন্ধে আমি অনেকবার ওকে কন্ট্যাক্ট করেছি, তোমার কিন্তু পেট মোটা হয়ে যাচ্ছে। উধারবন লাঠিগ্রাম বটরতল মহাসড়কের পাশের বাসিন্দা আব্দুল টুনু আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ তুললেন উধারবন্দের লাঠিগ্রামের বাসিন্দা মজুর আলী লস্কর। রবিবার সংবাদ মাধ্যমে জানান,
মজরু আলী লস্করের পরিবার সহ একাংশ স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, গত ডিসেম্বর মাসে আব্দুল টুনু আব্দুল কুদ্দুস এই জনকে অভিযুক্ত করে উধারবন থানায় একটি মামলা দায়ের করেছিলেন মজরু আলী পরিবারের পক্ষ থেকে। উল্লেখ্য যে মজরু আলী লস্করের পিতৃ সম্পত্তি জমি জবরদখল করায় চেষ্টা করায় তিনি একটি মামলা দায়ের করেন আব্দুল টুনু আব্দুল কুদ্দুসের উপর। মামলা দায়ের করার পর বিবাদীগণ এলাকাবাসীর কাছে সমাধানের জন্য দিন সাব্যস্ত করেন, কিন্তু পরে বিবাদীগণ বিচার সভায় আসেনি। অন্যদিকে এই সুযোগ অবলম্বন করে উধারবন থানায় মামলা থাকা সত্ত্বেও মজরু আলীর জমিতে বিবাদী তিনজন গৃহ নির্মাণ করে। এতে বাধা দিতে গেলে মজরু আলীকে বিবাদীগণ ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় গ্রামবাসীদের মনে প্রশ্ন দেখা দেয়, থানায় মামলা থাকা সত্ত্বেও কিভাবে জমিতে গৃহ নির্মাণ করছে বিবাদীরা, এতে পুলিশের ভূমিকা নীরব কেন? কিছু তা বলপুর মানুষ আছে, তারা জমিটা মহাসড়কে দিছে, তারা জমি নেওয়ার জমি চিনে না, আমি আমার জমি নেওয়া পার্টি ফলার বলপূর্ব করি না। কিছু কয়েকদিন আগে আমি একটা আমার দিন দেওয়া হয়েছে, আমার বাতিটা সবদিন নষ্ট, কেসটা দেওয়ার পরে কেসটা খা দিয়েছে না, না হওয়ার পরে কেস দেওয়ার পরিবর্তে ওই টাকা যায় জমি না মাটি করে বড় বানানো। আমি এটা করতে চাই, এখন তো পনেরো দিকে আমার হলাম নারকেল সাপার দিকে দুটো হলিয়া এই সাইড দিয়ে বাস কোর্ট বন্ধ আছে, এটা আমি কোর্টে গিয়ে কেস করতাম। তুমি তার বলতে পারবে উপরে ইয়ে করছে, আমি কেস দেওয়ার পরে তাহলে পুলিশ গেছে বিয়ার কিতা ইনকোয়ারি করে আমি জানি না বলা হবে আমার দিকে পুলিশ গেছে সেইটা বাবার দিকে দিয়ে দেওয়ার পরে পুলিশ গিয়ে ইনকোয়ারি করছে এরা ডাকছে যে আমার ঘরে এরা গিয়া তো বাকি ভাড়া দিন ঘর বাঁধা আপনার বক্তব্য হইল যে আপনি কেস দেওয়া সত্ত্বেও কীরকম মাটি ফোলেন প্রশাসনে আপনার সাহায্য করছে না? তাসদিম রটারি এডুকেশনাল সেন্টার আয়োজিত চবাহি মক্তবের ছাত্রছাত্রীদের মধ্যে বাৎসরিক ইসলামিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সমাপ্তি হলো রবিবার। উল্লেখ্য, শনিবার থেকে কাছাড় জেলার নতুন দয়াপুর মহাক্ষেত্রী পাড়ে তাসনিম রটারি এডুকেশনাল সেন্টারের উদ্যোগে দুদিনব্যাপী চবাহি মক্তবের ছাত্রছাত্রীদের মধ্যে বাৎসরিক ইসলামিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মক্তব থেকে প্রায় 200 ছাত্রছাত্রীরা গজল কিরাত চবনি কুয়েজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আফসার হোসেন বরভুইয়া, আলহাজ সাজুল হক লস্কর, সমাজসেবী আব্দুল হক চৌধুরী, বিলাল আহমেদ বরভুইয়া, আহম সৈয়দ বরভুইয়া, নিয়ামুদ্দিন লস্কর, আলহাজ তাজউদ্দিন বরভুইয়া, সাংবাদিক জাকির হোসেন লস্কর প্রমুখ। বোয়ালিপাড় বাজার থেকে বিশাল টুকটুকি রেলি দিয়ে কংগ্রেস ভবনে প্রবেশ করলেন করিমগঞ্জ লোকসভা আসনের ইন্ডিয়া জোটের সম্ভাব্য প্রার্থী জুবের আনাম। হাইলাকান্দি সফরে অসম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর আনাম মজুমদারকে জেলা যুব কংগ্রেসের তরফ থেকে ফুলের তোড়াসহ উপহার সামগ্রী দিয়ে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। শনিবার হাইলাকান্দি সফরে এসে একথা বললেন অসম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর আনাম মজুমদার। বলেন, বাবার কর্মসূত্রে গুয়াহাটি থাকলেও আমার জন্মপিটা হাইলাকান্দি জেলার আলকাপুর, মানুষের পরিচয় হয় জন্মসূত্রে কর্মসূত্রে নয়, আলগাপুরে জন্ম হয়েছে এখানকার মাটিতেই সাহিত্য হব, তার বিরুদ্ধে বহিরাগত তকমা খণ্ডন করতে গিয়ে একথা বলেন করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস দলের টিকিটের আবেদন প্রার্থী জুবাইর আনাম মজুমদার। ইরিকশা চালকদের উপর প্রশাসন অন্যায় অত্যাচার চালায় এবং অভিযোগ তুলে তিনি ইরিকশা চালকদের পাশে থাকবেন বলে জানান। আজকে ওর টিম দিয়ে আমি ইলেকশন চালাইয়া গুয়াহাটি ফল জিয়ে চলছি, তারপরে আমি সেই করে ইলেকশন চালাইছি, সেই করে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে, আর ওর টিম দিয়া আজকে আস্থা আসাম ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট হচ্ছি। আপনারা
কিন্তু আজকে যখন আপনার ফটাফট আমাদের যেহেতু ব্রহ্মপুত্র বেরিয়ে যায় আপনারা জানেন বিভিন্ন ধরনের প্রবলেম হয় কিনা না, এখন কিন্তু হেল্প লাগে, এখন কিন্তু সহায় লাগে। অযোধ্যা রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশের সাথে কাছাড় জেলার বৃহত্তর দুধপাতিল এলাকায় মানানো হবে দীপাবলি। স্থানীয় দুধপাতিলের বাঘমারা মাঠে আয়োজিত করা হয়েছে রাম পুজো, সেখানে রামের মূর্তি বানিয়ে পূজা অর্চনা করা হবে, সেই সঙ্গে থাকবে মহাপ্রসাদ বিতরণ। শুধু তাই নয়, সেই সব এলাকার প্রতিটি মন্দিরে সেই দিন প্রদীপ দিয়ে সাজিয়ে দেওয়া হবে এবং প্রতিটি ঘরে একদিকে যেমন প্রদীপ জ্বালানো হবে, ঠিক অন্যদিকে রাম নামের ভক্তিমূলক সঙ্গীত চালিয়ে দেওয়া হবে মাইক্রোফোনে, যাতে গোটা এলাকা রাম নামে ভেসে যায়। এই আয়োজনকে কেন্দ্র করে আজ থেকে কাজে নেমে গেছেন স্থানীয় লোকেরা। ওনারা একটি কমিটি গঠন করে বাঘমারা মাঠকে সাজিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন, যাতে 22 জানুয়ারি কোনো ভক্তদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। খুশি কা বাত হ্যাঁ, মেরা ইস অঞ্চল মে আমারে এলাকা কি সব সংগঠন কে লোক আজ যো 22 তারিখ আমারে অযোধ্যা মে রামজি কা প্রাণ প্রতিষ্ঠা হোনে যা রহা হ্যায় উস কে লিয়ে আজ আমারে ইহাঁ পর ভি বহুত বো লোক এক আয়োজন কিয়া হ্যায় যো আমারে ইস অঞ্চল কা বহুত প্রসিদ্ধ অঞ্চল হ্যায়, ইসমে রামজি কা প্রাণ প্রতিষ্ঠা দিবস পর ভি সমারোহ কা এক ব্যবস্থা কিয়া গয়া হ্যায়, তো হামলোগ পুরে অঞ্চল কা লোক ইসমে শামিল হোনে যা রহে হ্যায় আর রামজি কা যো প্রাণ প্রতিষ্ঠা দিবস কো হামলোগ খুশিও সে ভর দেঙ্গে, হামলোগ পুরে আনন্দ সে পালন করেঙ্গে। আর রামজি কে বারে মে ইহাঁ পর বহুত সারে প্রোগ্রাম রক্ষা হুয়া হ্যায়, ভজন কীর্তন কা ভি অনুষ্ঠান হোগা, ইসলিয়ে হাম পুরে এলাকা কা বাসিন্দা যো হ্যায় রহনে ওয়ালা হ্যায় হামলোগ সব মিলকর ইয়ে প্রোগ্রাম কো সুন্দর কেসে হোগা ইয়ে লেকে হামলোগ সব খুশি মানায়েঙ্গে আর উন লোগ কো হামলোগ হেল্প করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পৌষ সংক্রান্তিকে ঘিরে শিলচরে উৎসব মুখর পরিবেশ। কাছাড়ের ইন্দো বাংলা সীমান্ত পশ্চিম কাটিগড়ার সীমান্তে এক দুঃসাহসিক ঘটনা। শহরের বেহাল সড়ক মেরামত করতে কোদাল নিলেন একজন পুলিশ কর্মী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।